শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমরা নগদ প্রবাহ বিবরণীতে আছি। তো আজকে আমি যে অঙ্কটা তোমাদের সাথে আলোচনা করব, সেটা হলো বিজয় কোম্পানি লিমিটেডের হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যগুলো পাওয়া যায়। আর সেটা হলো বিবরণ 2015 সালের টাকার ঘর, 2016 সালের টাকার ঘর, সম্পদ সমূহ, ভূমি 12,500, 15,000, প্রথম 2015 সালের টাকা, আর সরঞ্জাম 20,000, 17,500, অবচয় সঞ্চিত সরঞ্জাম 6,000, 4,200, দালান কোঠা 25,000, 25,000 অবচয় সঞ্চিত দালান কোঠা 7,500, 5,000 দায় সমূহ, ক্রোধ বন্ড 23,500, 36,500, সাধারণ শেয়ার মূলধন 28,000, 25,000 সংরক্ষিত আয় 14,000, ১৪,814 টাকা, 20,054 টাকা। অন্যান্য তথ্যাবলী, অবচয় খরচ 7,000 টাকা, ভূমি ক্রয় 2,500 টাকা, নগদ লভ্যাংশ পরিশোধ 7,929 টাকা, সরঞ্জাম ক্রয় মূল্য 4,000 টাকা, যার বই মূল্য 1,300 টাকা, কিন্তু 1,600 টাকায় বিক্রয় করা হয়েছে। সেটা 3,000 টাকা বন্ড সাধারণ শেয়ারে রূপান্তর করা হয়েছে, নতুন শেয়ার ইস্যু 10,000 টাকা। আমাদের করণীয় কত রয়েছে, 1 ও 5 নং সমন্বয় দাখিলা দেখাও, কত রয়েছে নগদ প্রবাহ বিবরণীর বিনিয়োগ কার্যাবলী, নিট নগদ প্রবাহ নির্ণয় করো, নগদ প্রবাহ বিবরণীর অর্থায়ন কার্যাবলীর নিট নগদ প্রবাহ নির্ণয় করো। আমরা অঙ্কটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি একটু অঙ্কটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। বিজয় কোম্পানি লিমিটেড প্রথমেই রয়েছে সম্পদ সমূহ, এবং দেখো টাকার ঘর, এরপরে দেখো একটু অন্যান্য তথ্যাবলী, যাই হোক অঙ্কটা আমরা করা শুরু করি। প্রথমে আমাদের রয়েছে করণীয় ক, করণীয় কতে সমন্বয় দাখিলা, আমাদের কাছে সমন্বয় দাখিলা চেয়েছে, সমন্বয় দাখিলের জন্য জাবেদার মতো ঘর কাটতে হয়। এখানে দুইটা টাকার অঙ্ক, একটা তারিখের ঘর, তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। শিক্ষার্থীরা, আমাদের প্রথমে রয়েছে 1 নম্বর দাখিলা, 1 নম্বর অবচয় খরচ 7,000 টাকা, জাবেদা দিতে হবে। অবচয় খরচ আমরা এই জাবেদাটা এভাবে দিতে পারি, অবচয় খরচ হিসাব ডেবিট 7,000, অবচয়
সঞ্চিত হিসাব ক্রেডিট 7000 আমরা ব্যাখ্যা দিতে পারি যেহেতু অবচয় ধার্য করা হলো আমাদের একটু দাগ টেনে দেওয়া উচিত অবচয় দ্বারা কারবারের খরচ বোঝায় বা ব্যয় বোঝায় ব্যয় বা খরচ বোঝালে ডেবিট হয় অবচয় সঞ্চিত দ্বারা দায় বোঝালে ক্রেডিট হয় তা আমাদের এক নম্বর এক নম্বর যা সমন্বয় দাখিল এটা হয়ে গেল এরপর আমাদের চেয়েছে বন্ড সাধারণ শেয়ারে রূপান্তর করা হয়েছে তা আমরা লিখতে পারি বন্ড হিসাব ডেবিট 3000 টাকা এবং শেয়ার মূলধন শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 3000 টাকা শিক্ষার্থীরা তোমাদের মনোযোগের জন্য বলছি বন্ড হিসাব ডেবিট বন্ড সাধারণত দায়ের আইটেম দায়ের হিসাব আমরা যদি বন্ড হিসাবকে শেয়ার মূলধন নিয়ে যাই তখন দায় হ্রাস পায় দায় হ্রাস পেলে ডেবিট হয় তা বন্ড হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন বেড়ে গেল মূলধন দায়ের আইটেম সে কারণে দায়ের হিসাব সে কারণে দায় বাড়লে ক্রেডিট হয় সে কারণে আমরা এটা ক্রেডিট করলাম যেহেতু বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর আমরা ব্যাখ্যা দিতে পারি যেহেতু বন্ডকে সাধারণ শেয়ারে বা সাধারণ শেয়ার মূলধনে রূপান্তর করা হলো রূপান্তর করা হলো সাধারণ শেয়ার মূলধনে রূপান্তর করা হলো রূপান্তর শিক্ষার্থীরা আমার প্রথম করণীয় শেষ হয়ে গেল এখন আমি আমার দ্বিতীয় করণীয়তে যাব সেখানে চাওয়া হয়েছে করণীয় খ সেখানে চাওয়া হয়েছে নগদ প্রবাহ বিবরণী বিনিয়োগ কার্যাবলীর নেট নগদ প্রবাহ নির্ণয় করো তো আমরা প্রথমে বিজয় কোম্পানি লিমিটেডের হেডলাইন দিতে হবে শিরোনাম দিতে হবে বিজয় কোম্পানি লিমিটেডের নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি এখন 2016 সালের ডিসেম্বর তারিখের জন্য প্রস্তুত সমাপ্ত বছরের জন্য প্রস্তুত এখন আমাদের গড় কাটতে হবে টাকার অঙ্ক থাকবে দুইটা আর বিবরণীর ঘর এখানে টাকা টাকা আমরা লিখতে পারি এটা বিনিয়োগ কার্যক্রম থেকে বলা হয়েছে বিনিয়োগ কার্যক্রম থেকে নেট নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে বলছে তা আমরা বিনিয়োগ কার্যক্রম থেকে হেডলাইন দিই বিনিয়োগ কার্যক্রম
হতে নগদ প্রবাহ। তো বিনিয়োগ কার্যক্রম থেকে আমরা দেখি আমাদের অঙ্কে ভূমি ক্রয় আছে, আর ভূমি ক্রয় করা হয়েছে 2500 টাকা। ভূমি ক্রয় 2500, ভূমি ক্রয় 9 টাকা হ্রাস পায়, এ কারণে আমাদের বন্ধনীতে রাখতে হবে। এরপরে সরঞ্জাম ক্রয়, আমাদের সরঞ্জাম ক্রয় আমাদের প্রশ্নে রয়েছে দুইটা অঙ্কের ভিতরে, যে পার্থক্য 15 সাল এবং 16 সালে, সেখানে করা আছে 2500, এবং অন্যান্য তথ্যাবলিতে সরঞ্জাম করে আছে 4000। তাহলে আমাদের মোট সরঞ্জাম করে আছে 6500। সরঞ্জাম ক্রয় 6500, 2500 আছে, এবং অন্যান্য তথ্যাবলীর মধ্যে আছে 4000। তাহলে সরঞ্জাম ক্রয় আমাদের কত হলো টাকা? 9000। তাহলে 9000 টাকা আমরা লিখতে পারি বিনিয়োগ কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ কত? 9000। আর শিক্ষার্থীরা, আমাদের নগদ প্রবাহ বিবরণের মাধ্যমে আমরা বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বের করলাম। ভূমি ক্রয় করলে নগদ টাকা হ্রাস পায়, আর সে কারণে আমাদের বন্ধনীতে রাখতে হবে। সরঞ্জাম ক্রয়, আর সরঞ্জাম ক্রয় 2015 সাল এবং 2016 সালের টাকার মধ্যে পার্থক্য রয়েছে 2500 টাকা, এবং সেটা টাকাটা সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে। আর সরঞ্জাম ক্রয় করলেই সরঞ্জাম বৃদ্ধি পায় এবং নগদ টাকা হ্রাস পায়। তো 2500 টাকা, এবং অন্যান্য তথ্যাবলীর মধ্যে রয়েছে সরঞ্জাম ক্রয় 4000 টাকা। তাহলে আমাদের মোট 6500 টাকা নগদ টাকা হ্রাস পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা হ্রাস পেয়েছে। তাহলে আমরা এখানে শুধু নগদ টাকা হ্রাস বৃদ্ধিটাই নগদ প্রবাহ বিবরণীতে নিয়ে আসি। আমাদের মোট নগদ হ্রাস পেয়েছে 9000 টাকা। আমরা লিখতে পারি বিনিয়োগ কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ 9000 টাকা। আমরা করণীয় তোমাদের সাথে আলোচনা করলাম, এরপরে আমাদের আলোচনা হবে করণীয় গ নিয়ে। আমরা করণীয় গতে আমাদের কাছে চেয়েছে নগদ প্রবাহ বিবরণী অর্থায়ন কার্যাবলীর নেট নগদ প্রবাহ নির্ণয় করো। নগদ প্রবাহ বিবরণী দ্বারা আমরা প্রথমেই হেডলাইনে শিরোনামে যাব, বিজয় কোম্পানি লিমিটেডের নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি এখানে 2016 সালে 31 ডিসেম্বর তারিখের
তারিখের জন্ম, তারিখে সমাপ্ত বছরের জন্ম, তারিখে প্রস্তুত, সমাপ্ত বছরের জন্য, অর্থাৎ যে বছরটা শেষ হয়ে গেছে সেইটার জন্য। আমরা টাকার অঙ্ক আবার আগের মতো দুইটা দেব এবং বিবরণীর ঘর বিবরণ টাকা টাকা। আমরা প্রশ্ন মধ্যে লক্ষ্য করছি অর্থায়ন কার্যক্রম থেকে একটা শিরোনাম দিতে হবে, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ, অর্থায়ন কার্যক্রম হতে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। সেই হিসেবে আমরা শিরোনাম দিয়ে ফেললাম, আমরা হেডলাইন দিয়ে ফেললাম। এখন আমি দেখতেছি আমাদের লভ্যাংশ পরিশোধ আছে এবং শেয়ার ইস্যু আছে। লভ্যাংশ পরিশোধ আছে 7,929 টাকা লভ্যাংশ প্রদান, এটা আমাদের অন্যান্য তথ্যাবলীর মধ্যে আছে। লভ্যাংশ প্রদান, লভ্যাংশ প্রদান 7,929 টাকা, 7,929 টাকা, 29 টাকা লভ্যাংশ প্রদান করলে নগদ টাকা আসবে, সে কারণে আমি বন্ধনীতে রাখলাম। এরপরে শেয়ার, সাধারণ শেয়ার ইস্যু, সংক্ষেপে শেয়ার ইস্যু লেখা যায়, শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু রয়েছে 10,000 টাকা। শেয়ার ইস্যু করলে নগদ টাকা বাড়ে, এ কারণে আমরা বন্ধনী দেবো না, বন্ধনী ছাড়াই রাখবো। এখন কত টাকা আমাদের নগদ আসলো, নগদ প্রবাহ বাবদ 2,071 টাকা, 2,071 টাকা। তাহলে আমরা এটা লিখতে পারি অর্থায়ন কার্যক্রম হতে, অর্থায়ন কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ, এই কথাটা আমরা লিখতে পারি। শিক্ষার্থীরা, বিজয় কোম্পানি লিমিটেডের নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি 2016 সালে 31 ডিসেম্বর তারিখের প্রস্তুত সমাপ্ত বছরের জন্য বিবরণ। আমরা একটা হেডলাইন দিতে পারি অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। অন্যান্য তথ্যাবলিতে রয়েছে লভ্যাংশ প্রদান 7,929 টাকা, তো লভ্যাংশ প্রদান করলে নগদ টাকা হ্রাস পায়, সেজন্য আমাদের বন্ধনীতে রাখতে হয়। আর শেয়ার ইস্যু করলে নগদ টাকা বাড়ে, আমরা বন্ধনী ছাড়া রাখবো, নগদ টাকা বাড়ছে। তো আমরা দেখলাম মাত্র বাড়ছে 2,071 টাকা, অর্থায়ন কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ 2,071 টাকা। শিক্ষার্থীরা, আজকে আমরা এ পর্যন্তই আলোচনাটা সীমাবদ্ধ রাখতে চাই। আমাদের পরবর্তী ক্লাসে আমরা চলে যাব, পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। আর তোমরা এই নগদ প্রবাহ বিবরণের প্রত্যেকটা উদাহরণের অঙ্ক, উদাহরণ অঙ্ক শেষ করে অনুশীলনীর অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। আশা করি তোমরা বাসায় বসে প্র্যাকটিস করার ভালো সময় পেয়েছো, তো সময়টা তোমরা ভালোভাবে ইনভেস্ট করো। তোমরা এই মহামারীর মধ্যে তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, বারবার সাবান দিয়ে হাত ধুয়ে নাও সুস্থ থাকার জন্য। তোমরা সুস্থ থাকো এ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।